সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে দাও, সুরো বাহারে সুরের সাগরে উতাল পাতাল না বাইয়ে যাও, সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ভৈরবি ভোরে সাঁঝবাতি সন্ধ্যায় পূরবি পুলকিত রজনীগন্ধায় জল ছবি জোছনা ছন্দে ভাসে হাসি নমস্কার। ভালো গান শোনানোর তাগিদে সৃজন টিভির পর্দায় সঙ্গীত সুধা নিয়ে আমি আরও একবার এসে হাজির আপনাদের সামনে। ভালো গান শুনলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যেতে পারে, তাই ডাক্তারেরাও আজকাল মিউজিক থেরাপির মাধ্যমে অনেক সময় ট্রিটমেন্ট করে থাকেন। তাই গানের সঙ্গে ডাক্তারের একটা যোগসূত্র কোথাও না কোথাও থেকেই যায়, আর ঠিক সেই যোগসূত্র ধরেই আজকে সঙ্গীত সুধায় যিনি আমাদের অতিথি, তিনি একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি একজন বিশিষ্ট ডাক্তারও বটে, গাইনোকোলজিস্ট ডাক্তার লীনা সরকার। নমস্কার। ডাক্তারের পাশাপাশি গান নিয়ে পথ চালা, শুনবো অনেক কথা, কিন্তু শুরুতেই একটা খুব ভালো গান শুনবো তোমার কাছে। আমি
খুব সুন্দর লীনাদি। আর যেটা তোমার থেকে জানার, তুমি কোন হসপিটালের সঙ্গে যুক্ত আছো? আমি বিভিন্ন হাসপাতালে আছি, আমি প্রাইভেট প্র্যাকটিস করি বেসিক্যালি, ভাগীরথী, নিয়টিয়া, বিপি পদ্মা, রুটল্যান্ডস। মানে এত সুন্দর যে গান গায়, মানে তার তো সংস্পর্শে এলেই রুগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। মানে আমরা যেটা দেখি যে ডাক্তারবাবুদের ব্যবহারে কিন্তু রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়। তো এরকম তোমার মতন যদি একটা মিষ্টি ডাক্তারবাবু পাওয়া যায়, ও মোটামুটি অর্ধেক কাজ এমনিতেই হয়ে যাবে। আর এরপরে তুমি কোন গান শোনাচ্ছ আমাদের? না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। বিরতির পর আবার ফিরে এসে তোমার সঙ্গে অনেক গল্প করবো আর অনেক ভালো ভালো গান শুনবো। তাহলে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত সুধা। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে সৃজন টিভির পর্দায় সঙ্গীত সুধা।
আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যার ক্ষেত্রে একথা খুবই প্রযোজ্য যে রাধে সে চুলো বাঁধে, অর্থাৎ একাধারে তিনি একজন গাইনোকোলজিস্ট, তার সঙ্গে একজন সঙ্গীত শিল্পীও বটে। গান গাওয়া শুরু তোমার কবে থেকে, কত বছর বয়স থেকে? আমি ছোটবেলায় ভীষণ ধরো 5-6 যখন পড়তাম সেই সময় আমার গানের শুরু, তবে তখন ভালোবেসে গানটা করিনি। তখন মায়ের জোরদার, বসতেই হবে, করতেই হবে, পছন্দ করেছিলেন যে টিচার রেখে দিয়েছিলেন, তো তখন জাস্ট কোন রকমে ক্লাসিক্যালটা একটু করেছিলাম। 6th ইয়ার পাস করেছি, ক্লাস 8-9 এরকম সময়। তো তারপরে আমার গানের জীবনের সেখানে ইতি বলতে পারো। আচ্ছা, এত বছর পরে, অলমোস্ট 20 ইয়ার্স পরে আমি আবার গান শুরু করেছি। বাহ, খুব ভালো। বেসিকটা করা আছে, সেই জন্য আমার এখন হয়তো সেটা শুরু, আমার কোনো মানে খুবই হেল্পফুল হচ্ছে সেই ক্ষেত্রে। মানে নিজের জন্য ভালোবেসে, মানে তখনের জোর জবরদস্তিটা এসে এখন এটা ভালোবাসায়, ভালো লাগায় দাঁড়িয়েছে। আর গানের তো কোনো সাবস্টিটিউট হয় না ভালো থাকার জন্য, এটা খুব দরকার। তো চলো চলে যাই তোমার পরের নিবেদনে। বাকি কথা হবে ধূসর ধুলি পথ ভেঙে পড়ে আছে রাত বহুদূর দূর যেতে হবে আজ তবে একটু থা বাকি কথার পরে হবে শিশু হয়ে রাখো
খুব সুন্দর একটা গান তুমি শোনালে, আজ তবে এইটুকু থাক, কিন্তু এখানেই থাকছে না, কারণ এরপর নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির ওপারে আরও একটা গান অপেক্ষা করে রয়েছে আমাদের সবার জন্য। ফিরে এলাম বিরতির পর সঙ্গে নিয়ে সঙ্গীত সুধা। দেখতে ভুলছেন না তো, প্রতি সোম বুধ এবং শুক্র ঠিক সকাল 8:30 এবং দুপুর 12:00। আর সঙ্গীত সুধায় আসতে গেলে যেটা করতে হবে, রিং করতে হবে আমাদের স্ক্রলে যাওয়া এই ফোন নম্বরটায়, আর চলে আসতে হবে আমাদের স্টুডিওতে। সরাসরি আমরা প্রচার করব তোমার সঙ্গীতানুষ্ঠান। আর তোমার কাছে যেটা শুনবো, আরও একটা গান তো শুনবো, কিন্তু তার আগে বলো, তুমি আমাদের সৃজন পরিবারে এই নিয়ে দ্বিতীয়বার, হ্যাঁ, তোমার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগে বলে আমি আবার ফিরে এসেছি। খুবই একটা সুন্দর অ্যাটমসফিয়ার, ফ্রেন্ডলি, এবং আমরাও চাই যে তুমি যাতে বারবার ফিরে ফিরে আসো, এবং আমরাও যে কোনো প্রয়োজনে তোমার কাছেও ফিরে ফিরে যাবো আর কি, পৌঁছে যাব। আমরা চলে যাচ্ছি শিল্পীর পরবর্তী গানে এবং আজকের অনুষ্ঠানের শেষ নিবেদনে। কথা বলিতে বাধে যে ব্যথা মন